আসসালামু আলাইকুম ইবরিয়ান কেমন আছেন আপনারা সবাই আশা করি যে যেখান থেকে আমার আজকের এই ব্লগটা দেখছেন আপনারা সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি এবং সুস্থ আছি আর আপনাদের ভালোবাসায় সত্যি আসলে অনেক ভালো আছি মন খারাপ হলেও যখন দেখি যে আপুরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন আমাকে আমার জন্য দোয়া করেন সত্যি তখন আপনাদের সেই কমেন্টগুলো দেখে মনটা ভালো হয়ে যায় আর ভালো থাকার চেষ্টা করছি আর কি তো এখন হচ্ছে সকালবেলা নাস্তা করছি আজকে সকালে নাস্তায় রেখেছিলাম হচ্ছে লাল আটার রুটি সেই সাথে হচ্ছে সবজি আর ডিম পোস তো হাজব্যান্ড অলরেডি নাস্তা করে ফেলেছে আর আমার বড় ছেলে আদিল চলে গেছে হচ্ছে প্রাইভেটে আজকে ওর এক্সাম ছিল না তো এই জন্য হচ্ছে প্রাইভেটটা সকালে দিয়েছে তো ও হচ্ছে সাতটার দিকে চলে গেছে নয় সাড়ে নয়টার দিকে বা নয়টার দিকে হয়তো চলে আসবে এই জন্য আর নাস্তা খেয়ে যায়নি বলছিল আম্মু খাবো না আমি এসে খাবো তো এরপর হচ্ছে আমি আর আয়ান খেয়ে নিয়েছি তখন আর ছেলে চলে এসেছে দেখতে দেখতেই ছেলের সাথে ছেলের ফ্রেন্ডও এসেছে তো বললাম তোমরা দুজনে একসাথেই নাস্তা করো যদিও ওর ফ্রেন্ড হচ্ছে রাজি হচ্ছিল না তারপরও আমি দুই তিনবার বলাতে কিন্তু রাজি হয়ে গেছে তো ভাবলাম এই মুহূর্তটাকে একটু বন্দি করে রাখি ক্যামেরায় স্মৃতি হয়ে থাকবে তো ওরা দুজনে খাচ্ছিলো এই তো আমি ওদের একটু ছোট্ট একটা ক্লিপ নিয়েছিলাম এরপরে নাস্তা খেয়ে হাজব্যান্ড চলে গেছিল বাজারে তো এখন হচ্ছে বাজারগুলো নিয়ে চলে এসেছে এখানে হচ্ছে একটা চকসের প্যাকেট নিয়ে এসেছিল আয়ান যেটা করে এমনিতে ও দুধ ডিম কিছুই খায় না একটু দেখা যায় একটু ডিম পোস্ট করলে সেটা থেকে অল্প একটু খায় বা একটু ডিম ভেজে দিলে সকালে হচ্ছে অল্প একটু ভাত দিয়ে খায় খুবই অল্প খায় সিদ্ধ করে দিলেও খেতে চায় না ওর যখন আসলে যেটা ভালো লাগে সেই রকমভাবে দুধও কিন্তু খায় না তবে চকচের সাথে যদি দিই তাহলে হচ্ছে মোটামুটি এক কাপের মতো বা হাফ কাপ দুধ ও খায় তো এই জন্যেই এখন হচ্ছে ইদানিং চকসটা আনা হচ্ছে ওর জন্যই মূলত তো ওইগুলো হচ্ছে বক্সের মধ্যে আমি বয়মের মধ্যে রেখে দিলাম রেখে সবজিগুলো এখন গুছিয়ে নিব। তো একদম ফ্রেশ সবজি নিয়ে এসেছে সকাল সকাল গিয়ে ইদানিং আসলে সবজি খেতে একদমই ভালো লাগছিল না মনে হচ্ছিলো মানে সবজির কোনো টেস্টই নেই এরকম তো বললাম যে ফ্রেশ সবজি নিয়ে আসেন তো উনি হচ্ছে চলে গিয়েছিল এই তো নতুন আলু সিম তারপরে হচ্ছে ফুলকপি বাঁধাকপি বেগুন সেই সাথে হচ্ছে ধনে পাতা আর হচ্ছে লা ডাটা শাক নিয়ে এসেছিলো তো সব কিছু হচ্ছে এখন আমি বের করে নিলাম নিয়ে এখন গুছিয়ে রাখবো গুছিয়ে রেখে তারপরে হচ্ছে দুপুরে রান্নাটা করতে যাব এখন প্রায় সাড়ে নটার মতো আর কি বাজে অনেকটা সময় আছে রান্না করতে তো তার আগে হচ্ছে এগুলো সব গুছিয়ে ফ্রিজে রেখে যাব। এখানে হচ্ছে সব কাটা বাছা করে নিয়েছি আমি হাফটা বাঁধাকপি নিয়েছি ভাজি করবো আর সবজিগুলো নিয়েছি অল্প অল্প করে তো এগুলো দিয়ে তরকারি রান্না করব আর আলুগুলো সব এখানে নিয়ে নিয়েছি আলুগুলো তো রান্নাঘরে রাখবো ওগুলো আর ফ্রিজে রাখবো না একটা ঝুড়িতে সব রান্না করার আইটেমগুলো নিয়ে বাকিগুলো হচ্ছে আমি আলাদা আলাদা করে বেছে রেখে দিয়েছি পলিথিনে তো এখানে ডাটা শাকগুলো বেছে কেটে রেখেছি মানে ছোট ছোট সাইজ করে রেখেছি যাতে রাখতে সুবিধা হয় তো এখান থেকে অল্প নিয়ে নিলাম তরকারিতে দিব আর বাকিগুলো হচ্ছে ফ্রিজে রেখে দিব তো এখানে হচ্ছে সব কিছু গুছিয়ে নিয়েছি নিজে নিয়ে হচ্ছে ফ্রিজে রেখে দিব তো এগুলো যখন গুছাচ্ছিলাম হাজব্যান্ড আম্মু যে কবুতর পাঠিয়েছে তো কবুতরটা রান্না করো তো আমি বললাম আচ্ছা ঠিক আছে সবজিগুলো রেখে দিই তো আজকে কবুতর রান্না করি আর দেখা যায় আমি খুব একটা আইটেম করি না তাহলে হচ্ছে দেখা যায় সব আইটেমে রয়ে যায় আর চেষ্টা করি বাসি খাবারগুলো না খাওয়ার জন্য আইটেমটা একটু কমিয়ে দুইটা তিনটা রাখার জন্য যাতে যাই রান্না করি অল্প অল্প করে সেটা শেষ হয়ে যায় তো কবুতরটা আমি একটু পরিষ্কার করে ধুয়ে কেটে নিয়েছি কেটে তারপর আবার ওয়াশ করে ভালো করে রেখেছি তো মা মশলাটা হচ্ছে কষিয়ে নিয়েছি আর আমি কবুতর রান্না করি হচ্ছে আমার শাশুড়ির মতো করে তো ওনার হাতের কবুতর রান্না আমার কাছে অনেক বেশি মজা লাগে এখানে শুধু আমি হচ্ছে পেঁয়াজ দিয়েছি অনেকগুলো সেই সাথে হচ্ছে রসুন কুচি দিয়েছি কোনো আলু কি আমি হচ্ছে দিব না তো এগুলো দিয়ে রান্না করলে আমার কাছে বেশি মজা লাগে তো আম্মু হচ্ছে এভাবে রান্না করে আর কি সব সময় তো মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি আর এখানে হচ্ছে আমি তেল দিয়ে দিয়েছি ফ্রাই প্যানে বেগুনের বড়া ভাজবো সেই সাথে হচ্ছে মাছ ভাজবো কিন্তু আমি এই যে বেগুনের বড়াগুলো দিয়ে দিচ্ছি আর এখন যখন ভিডিও করছিলাম আমার আয়ান ছেলেটা খুবই কান্নাকাটি করছিল মানে ও হচ্ছে ফোন দেখবে এই জন্য ফোন চাচ্ছিল মাঝে মাঝে এরকম অনেক ভিডিও আছে যেগুলো মানে শেয়ার করার মতো ভালো ভালো মুমেন্ট থাকে বাট আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি না কারণ আমার একটাই ফোন এটা দেখা যায় আমার আমার হাজব্যান্ড যখন বাসায় না থাকে আদিলও কার্টুন দেখে আয়ানও কার্টুন দেখে সাথে সাথে আমিও ইউজ করি তো যার কারণে অনেক ক্লিপই হচ্ছে যে আসলে ভিডিও করা হয় না একটা ভালো মোমেন্ট শ্যুট করা হয় না আর ছোট মানুষ একটু একটু কার্টুন দেখবে এটাই স্বাভাবিক তো ওকে দিতেই হয় ওকে কান্না করিয়ে তো আসলে আমি কাজ করতে পারি না তো এই তো এই যেটুকু রান্না করছিলাম এটুকুই হচ্ছে লাস্ট ভিডিও করেছিলাম এরপরে হচ্ছে রান্নার কমপ্লিট করছি সেটাও দেখাতে পারিনি আপনাদের সাথে খাবার খেয়েছি সেটাও কিন্তু শেয়ার করতে পারিনি তো অল্প যতটুকু করেছি আজকের ভিডিওটা কিন্তু সেভাবেই আসলে সাজিয়ে নিয়েছি এখানে মশলাটা সরি হচ্ছে কবুতরের মাংসটা আমি কষাতে দিয়ে দিলাম তারপরে হচ্ছে বেগুনগুলো সাইড করে দিয়ে মাছগুলো দিয়ে দিচ্ছি যেহেতু কবুতরের মাংসটা খুবই অল্প আর আজকে হচ্ছে অন্য কোনো তরকারি রান্না করব না হচ্ছে ডাল রান্না করেছিলাম আর কি সাথে ডালটা হচ্ছে আগেই রান্না করে ফেলেছি তো এখন হচ্ছে একটু মাছ দিয়ে দিলাম আমাদের জন্য দুইটা আর বাবুদের জন্য দুইটা আর দিয়ে দিলাম এরপরে বলেছিলাম যে আর কোনো আসলে ভিডিও করিনি এটা ছিল বারোটার দিকে রান্না প্রায় আমার শেষের দিকে তো এখন হচ্ছে রান্নার পাশাপাশি আমি রসুন কুচি করে নিয়ে ব্লেন্ড করে নিয়েছি অলরেডি তো রসুনগুলো হচ্ছে এভাবে বক্সে করে রাখলাম রেখে ফ্রিজে রেখে দিব তো বিকাল পর্যন্ত হচ্ছে মোটামুটি জমে যাবে তখন আবার এগুলোকে খুলে একটা বক্সে রেখে তারপর আবার হচ্ছে অন্য মশলা করার প্ল্যান আছে কারণ কয়েকদিন পরে হচ্ছে আমরা বাড়িতে যাওয়ার চিন্তাভাবনা করছি আর মাত্র একটা না দুইটা এক্সাম আছে আর কি তো ওই দুটা শেষ হলে তারপরে হাজব্যান্ডের অফিস থেকে ছুটি নিবে নিয়ে আমরা চলে যাব দেশের বাড়িতে তো তখন হচ্ছে দেখা যাবে যাওয়ার আগ পর্যন্ত মশলাগুলো খাবো সেই সাথে হচ্ছে আসার সাথে সাথেই তো দেখা যাবে একদিন পরে আমি মশলা করতে পারবো না যেহেতু জার্নি করে আসবো অনেক কাজ থাকবে ঘর পরিষ্কার এইসব সব তো অন্তত পক্ষে যেন পাঁচ সাত দিনের মশলাটা থাকে সেই জন্য হচ্ছে আগে থেকে সব কিছু আস্তে আস্তে প্রস্তুতি নিয়ে নিয়েছি তো এই তো রসুনগুলো আমি উঠিয়ে নিয়েছি এটা ছিল সন্ধ্যার পর পর আর কি মাগরিবের পর রসুনগুলো আমি বক্সে রেখে দিলাম আর জিরাটা প্লেন করে নিয়েছি এখন হচ্ছে ওই বক্সটার মধ্যে জিরাটাগুলো রাখবো আমার এই ধরনের আইস কিউবের বক্স আরও দুইটা আছে বাট ওই দুটার হচ্ছে ঢাকনা নেই আর ঢাকনা ছাড়া রাখলে দেখা যাবে যে মশলার গন্ধে ফ্রিজটা ভরে যাবে ঢাকনাযুক্ত রাখলে কোনো ঝামেলা হবে না এই জন্য আর কি তো এই জন্য একটা থেকে আরেকটা ছাড়িয়ে নেই আর কি তো দেখা যাক ভবিষ্যতে হয়তো বা আরেকটা কিনতে পারি তো এই জিনিসটা আমার অনেক বেশি কাজে লেগেছে আর এভাবে মশলা ইউজ করলে আমার মনে হয় যে খুব ভালো থাকে আর ফ্রেশ ফ্রেশ একটা স্মেল আসে তো সব কিছু থেকে আর কি বেশি দিনের মনে হয় না যদিও আমরা এভাবে সব সময় খাই আর কি আর এই যে মশলাগুলো আমার ভরা শেষ এখন হচ্ছে এটাও ফ্রিজে রেখে দিব আর আর বাকি অল্প যেটুকু আছে সেই কটুকু হচ্ছে আমি রেগুলার যে ইউজ করি ওইটার মধ্যে রেখে দিব মশলার তো ওটা খেয়ে ফেলবো আর কি আর এগুলো যখন কাবার হয়ে যাবে মানে বরফ হয়ে যাবে তখন হচ্ছে আমি আবার অন্য একটা বক্সে ভরে রেখে দিব তো এইভাবে করে আস্তে আস্তে করে অল্প অল্প করে আসলে সব কাজ গুছিয়ে নিচ্ছি তো বাড়িতে একদিকে পরীক্ষা সেই দিকে প্রস্তুতি সব কিছু মিলে অনেক বেশি ব্যস্ত সময় কাটছে তো এই তো ছিল আজকের একটা ছোট্ট ব্লগ আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুল